তোমার মতে এখন সৎ বালা মানুষের নাম পাইছি দুই বেলা দুই ঘন্টা বাদ দুটলে আমার ওই বার কিচ্ছু লাগতো নাই আর বাড়ি লাগি যেত তাহলে বাইয়ে কিতা করছেন আজকে দেখাইনি ও বুঝনা চাই বাড়ি লাগি করলাম কিতা এরে শুনো আমার যেন বাবা থাকতা এইটা তো করলা হলে এরে আমি তার বাপুর লাগান না আমি বড় ভাই বড় ভাই কর্তব্য আমি পালন করলাম আমার সম্পদ বেশি তারে বিদেশ পাঠাইলাম লন্ডন গেল টাকা পয়সা জমাইলো ওখান যদি আমার দেয় না সমস্যা কিতা আল্লাহ কিন্তু আপনি আছেন বুঝছেন আল্লাহ দেখবার নেই এখান তো ঠিক আছে এখান হইলাম না যে হতায় না কারণ ওখান তোমার বাইয়ের বোনটা আসলা যে আমার বড় ভাই কিতা করছেন বাপ নাই বাপর জায়গা বাপ হইতে গেলে বড় ভাই হইলো বাপ সমান সমান তুমি যে তখানি করছো ওখান তোমার বাইয়ের যদি বোন তাতে তো কিচ্ছু আসিল না খালি তো আমার দোষ আমার দোষ চিরময় তুমি দেওয়ার অত মায়া করছো গে রে আমার বলে লিসলা দেওয়ার ভাইয়া এরে তোমার বার বার হইলাম অত মায়া করিও অত হুয়াক করিও না এসে মাথা দুচ্ছে নাচবো নাচছে নি আমি সরকু মারলে যেখান কই ওখান লাগে হইছে বাদ দো নাচিলাও কেন আসরা বুঝরা না বুঝবা নে বুঝলে এমনি ঠিক কেউ জায়গাটা আইবা বড় ভাই বড় ভাবি কথা চিন্তা করবা আর চিন্তা করতে নয় কারণ যে জায়গা তিন চার একটা টেকা দেন না আপনার উচ্চ ওখান আর চিন্তা করবো আমার কাপড় তোমার মতো আদর্শ জামাই যে আমার ভাগ্য জুড়ছে ওটাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু খামর লাগে ওজন মানুষ পাইতেন আইসি আই এক মাস হয়ে গেল খামর মানুষ নাই আর দেখো ভুয়া সিয়ার ভিতরে তো ইয়া হেন নাই গেছে কি কই দেখি নানার কাছে যাই কি নানা তো ভাষা দিছিল কোনো গেলে অবশ্য ফাইলিও দিয়া যাচ্ছে না যাই কি আল্লাহ তুই কি বার হইলাম তুই সফিনার মারে 2000 টাকা ওই নানা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেনি বাবা ও কিতা কর আসেনি বাবা ও তো আছে আলহামদুলিল্লাহ হই অবস্থাতে না অবস্থা ভালো হই নানা আচ্ছা জো ফাটাইছিলাম যে কিছু পাইছ টাকা পাসা জান্ন ফাটাইছিলাম জি জি পাইছি পাসা পাইছি পাসা ভাইয়া তো ইদর বাজার হল ওই গুনি ইদর লাগি দিছি ও ইদর লাগি দিছি খরচ টস করতাই নানি ওই না ঠিক আছে পাইছি হিসাবে তোমার তানোর হক আছে নানি একটা ওই ওই না না হক তো আছে হক তো আছে দিই আই তোমার কাছে বুঝছো আর আমার বাড়ির আচ্ছা দেখি দুদেশ হয়েছি নানা এক মাস হয়েছে আরো কিছুদিন যাও একটা চিন্তা ভাবনা করি
আর তোকাই তুমি নানার চিন্তা করো খুশি হইছি তোমার লাগি খুশি হইছি বুঝছো নি না এই চিন্তা সব সময় হয় আমার নানা অত দিনে আইছেন বুঝছো নি আর যে আমরা ইয়ং বছর যাই না সেটা তুমি সব সময় আদার ফাউন্ডেশন দিয়ে দেখছ হয় হয় তখন দিতা কেন দি যাইমো তুরা বাজারে দিয়ে দিতাম আচ্ছা যাইবা না 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 উবাও ই হইছে কইতাম আমাকে কিনতাও কইতাম টাকা বাজার তো পাইছি বাজারটা আর করছি বুঝছো নি মোবাইল তো বুঝাতো মোবাইলের যুগ এমপি না হইলে ঈদ আনন্দ আসলে আলাদা হয়ে যায় বুঝছো ও পাঁচ দিন আগে কিন্তু 5000 দিলাম বাজার আর পড়তা এমপি পড়ছো না এমপি পড়ছো ভাই তুইও জ্বালাইয়া খাইলে রে আমারে তাহলে কিছু দিলাম জ্বালাইয়া খাইলে আমারে দেশ আইলে তোমরা আসো জ্বালানি তোমারে আর কোনো কাম কাজ নাই আমরা তো আর কোনো আনো নাই না 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 টাকা দুই হাজার নেও করিও কোনটা আচ্ছা না না ইয়ে যে বড় নানা কিটা কিছু দিছিল জানি আল্লাহ ক্ষমতা দিছে টাকা পয়সা দিছে দন দন দিছে বাইরে দেখতা শুনি ধরে ই মাত তুমি মাত্রায় না আমি না করলিছি এই মুনাফিক আমি দেখতাম পারি না আপনি কিতা করে ভালো আছেন জি ভাই ভালো আছি শরীর কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ইন্ন কিতা দেখ রে ভাই দিনা ভাই সে ওতার কইছিলাম ওই রে লাগাইছিলাম ওতা আমি কইটা সুন্দর জাল লাগাইছে তুমি নাই আমার কইছিলাম ওতারে বলো আমার 3000 ও সুন্দর করে একটা আগানি দিত দিনা যে সিঙ্গল সকলি দিয়া গেছে খিলা লাল না তা কই কইছে সিঙ্গলা বাইলে আগানি ভরে দেওয়া যাইবো না আগানি ঠিক মতো রাজিলে তো গরু রে খাইলু ভাল লাগি কইছাম বেড়াটা রাজি আসুন ধরে রাখতো আর এই বছর প্ল্যান করছি বাড়ি তুলি দিতা বলো দোয়া করুন জানো আমাকে আমি তো সুমিত্রা সকলের দিলাইছি আচ্ছা তুমি খাই লাগিয়ে দেখা যাবো না আমি দিতাম পারি সকলের দিলাইছি আর বাবুরে কইবি না বাকিটা কইতে আপনি পাইবেন আচ্ছা 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 আমার কাছে আপনি মিত্রা লাগাই আপনার বাড়ি কিন্তু আপনার সাহায্য করছি মন্দিরা বাইরে তোমার বাবিকে এখন খাবার দিতাম পারলাম না হয়তো দিন ধরে কেসে ঈদও দিতাম পারছি না গড়িতে দিতাম পারছি না ঈদ দু দিন দেই না বিচারি মনে করতো কষ্ট পাইব তার তুমি দন সম্ভব সকলটা তোমার তো সকলটা ত্যায্য করে বাইরে দিলা লন্ডন ভাই তোমার একদিন দেখবা রাত্রি বাইরে হলে দিলেই অসময় কইসলাম আমি তোমার কথা লাগলি রে ভাই আমি মনে করছিলাম আমার বাবা নাই আমি আমার ভাইকে ধরে দে লালন বালন করিয়া দেখি বৈশিষ্ট করতাম পারি কত টাকা সম্পদ তোমার কাছে বেশি তাহলে লন্ডন উঠাইছিলাম না লন্ডন কি আছে আমার পুলা আর চিন্তা আমার মাথায় লন্ডন এখন বাড়িও নাই চালা ইয়ে সুখে শান্তিতে বাস করে আমি মানুষের কাছে লিল্লা ভাই না ভাই গুতে আসলে তাহলে ঠিক না রে আল্লাহ আজকে তাঁদের দিছে আল্লাহ সুদর্য ধরো দর্য ফল আল্লাহ দিবা আজকে তুমি তারপরে ধনী হয়েছে আজকে তোমার দিলে তোমার কোন জানলা মন দেখো তুমি তাই দিয়ে আমার সাহায্য করতে তোমাদের সাহায্য আমি চলি কিন্তু আমার ভাই আমার একটা টাকা দেয় না আমার বউ আমার কপাল বন্ধ
আমি ওসব কইছিলাম বলে এটা কইরো না তোমার জায়গা জমি এটা আছে তুমি তোমার বিষয়টা তো তোমার বাইরে বিদেশ আছে তুমি একটা ব্যবস্থা করো কিন্তু তুমি তো তোমার লাইফে খালি ভাই ভাই কইয়া গুরুত্ব নাই জন্মগ্রহণ করাইছো না বাচ্চা উচ্চ আল্লাহ দিছিন না ও ভাই গো খালি চাইছো ভাই মুখে সইয়া কিটা ওই ভাই গুদরে দেখি মানুষ বলে দাম পারি নি আর আমার বাবা থাকলে তো এখান হল দেখার বাবার কানে আমি করছিলাম দোয়া যাবার ভাই এখান বুঝলো না এরে এরকম যাই গিরে ভাই উজ্জেনে যাইতে পারো আচ্ছা স্যার কে যাওয়ার খালকো আইও আচ্ছা আমি আমি একবার বিকালে আচ্ছা আলহামদুলিল্লাহ কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেগরে বাসনা কোন জবা না আইলো ও বড় ভাই এর ধন সম্পদ যা কিছু আছে সব তা বেটা বেসিয়া বাইরে ছোট বাইরে বিদেশ পাঠাইলো ছোট বাইরে বিদেশ পাঠাইলো ছোট ভাই যা বড় লোক গেল বাইরে রাখতে বাইরে আমাদের দিলেছি আল্লাহ কোন জবা না আইলো ও মিশরা বিয়া পর্যন্ত করলো ঠিক আছে কিন্তু সিলেকশন তো নিছে না খালি ও বাই 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 যদি মো গাইতাও আগে খালি বাইর গানও গাইতো বলে বাইরে কিলা মানুষর তো বাইরে কিলা বড় লোক বানাইতো আজকে বাইয়ে সাইরা গেল দেখলো না তা করবা আরে হাই ওয়ে হই ওয়া লন্ডনে সু বলে আসা আপনি তো মরতে তো টেকা পাঠাই আপনি যদি বিদেশও থাকেন যদি আপনি দেশও হয় না তবে তো টেকা দিন না দেখো এই যে আমার পয়সা টাকায় সব আইরা টুকাইন সমাকালের পয়সা টাকায় সমাকালীর নাম ডাক আবার হয়েছে পয়সা না থাকলে আমার নাম ডাক থাকতো না তার যাই কি সবিনার মারবাড়ি বা পয়সা দিয়াই আমি তো হিসাব নাই আনলিমিটেড 5,000 10,000 2,000 টাকা আলা তুমি ওখান তো আরো বেশি মাল মারবো ধরে তোমার চাকরি খুলে গেছে আমি তো সবসময় আন্ডাম গরিব তাই সবসময় দিরা তোর বাবা এখন কথা তুমি কোনো বিচার আর ভাই বুঝছো নি তাই তো আমার লয় না না কোন নানা কথা কই রা আল্লাহ বাবু সুরকুমালিয়ানার ভাই জানবেন নাম কি দেওয়া লন্ডন দেখো সমকালী আমি নাম পাওয়ারি নাই জানি লন্ডনই ওই ওই তাই তো ওগুলো সাহায্য করো বুঝছেন জানতাম না তুমি কতটুকু জানতা তার সম্পর্কে লন্ডন সম্পর্কে সমকালী নানা দিন ওই যে টান বাইরে বুঝছেন আমি একদিন কইলাম আমার 5,000 টাকা দিয়েছেন 1,500 টাকা দিয়েছেন 1,000 টাকা দিয়ে আমি আনতাম আমি টান দিয়ে কইছিলাম যে তোমার বাইরে বড় অসহায় একটু সাহায্য করিও আমার যে কুদাম দি দিদি নরাই যা ফেভরি দিছে তে আমার গালি দা আমি কান বাড়ি কথা কই এখানে এরা তো কাই ভুলবা আর কথা বজনে সুরকুমালি ভাই কথা কইরা সুরকুমালি ভাই গেছে আমার কাছে বিচার লাগে আচ্ছা বুঝছো নি তো আমি তান্দে জিকা করলাম তাই যে কান্দা করে করছেন ভাই আমার কাছে যে তান্দে জিকা করলাম আমি যে তোমার ভাই কি তোমার সাহায্য সহিতে করে না তাই না করলা যে তান কান্দা তান বলে বাড়ি বুড়ি আলাদা বাড়ি খাটে বলে গেছে পুনরে ভাই ওই যে সমকালী কথা কইরা লন্ডন সমকালী লন্ডন গেল কিনা
ও সরকবালি ভাই জাগাল দোকান আছিল বন্ধ সব খানে তান বেসিয়া ও বাই দে লন্ডন ফাটাইছো লন্ডন ফাটানি বাদে গিয়া ও বাই লন্ডন গিয়া প্রতিষ্ঠিত হইছো তখন সোনালী মিয়া ওই সরকমালি বাইরে একটু সাহায্য করি না বলে তাই যদি খান দাগে কই রে এটা আসলে সেই না এটা আল্লাহর কাছে গাফস্ত না তো অবশ্যই দুই এক রক্ত আর এক রক্ত দাগে দুই বাই বার হইছে অবশ্যই ওই দোকান জানি তুমি লাগি তার এক না আর অন্য আর অন্য এবারে হইলো তার এক না রক্ত বুঝছ না ও গাওর মানে এক না রক্ত সারা মানুষের হল দে কিন্তু রক্তর হক কিন্তু আদায় না দেনি আদায় নি এটা তুমি তান জানে খাইরা এটা কবুল হইতো আল্লাহর কাছে না কবুল হইতো না কারণ নিজের ভাই একজন একবার যদি হয় সৈদাত গিয়া তোমার ভাই আপন ভাই গরিব তারে সাহায্য করো বুঝছি বিশেষ করে এই যে ঈদের লক্ষ্যে আমি তারা কইছি বুঝাইয়া দেখতেই পারে না আগে কি তাই জানি না কিন্তু খুব একটা গৌরব করে যে টেকা পয়সার একটা অহংকার কথা এইটা আসলে ঠিক নাই ঠিক নেই যাই অহংকার টেহার অহংকার অহংকার বচনের মূল বচনের মূল ওই দিনে সঙ্গালি বাইরে যাবো অহংকার হল না তাহলে বচন হইব অবশ্যই হইব সরকালি বাই দশ বেশি মানুষ আল্লাহ কান্দে একদিন একদিন দিবা দেখো এখন সামনে আমি খুলতে পারি না কিছু আমি গেলে খানে বেটা টেকা দিয়া দিয়া টেকা লইবা খালি লইন টেকা লইবা খুব লম্বা না আমি দাম বন্ধ দিও ভাই আমি বাড়ি যাই যাবো আচ্ছা ওকে আমার যদি ফাটাই লম তো বাকি খাও দিয়ে তাই দেবরে গেছে রে তাই তাই দেবরে আমার দেখতো হরে রে টাকা দিত কই দেখি এর লড়ো গিয়া দেখি এরে আমার ভাই বাড়িতে জনি রে ও ভাই বুঝি কই গেল দেখো তাই মন কই ওকে কিছু তো হইছে 10 টাকা দিয়া বিদায় করো কিটা কইলা দেখি তো কথা আপনার আমার কোন ভাই নাই আমার পয়সা হিসাব নাই কেউ নাই আমার ভাই কান্দা পয়সা একমাত্র বড় ভাই আর তুমি ভাই তুমি চিনো না এরে শুনো তোমার উপরে আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবা ভাই বলে স্বীকার করো তোমার আপন মারপেটর ভাই আর তোমার কাছে ভিতরে লেগে গেছে আমার ফোন খুবই সরম করে বাইরে টেকা থাকলে 10,000 টাকা দিয়া দমি দর লাগে হে ভাই আর তোর তো দরদ কই থেকে এলো 100 টাকা আইনা দিলা আমিও বড় কষ্ট করে সংসার করলাম নিজের ভাই আপনারে স্বীকার করলাম না আর আমি তো পড়ার পুরি আনছ আমি আছি কিনে মিলে খাইয়া কিতা করবো পাইছ আপনি মনে কিছু নিবা না পাইছে মনে কষ্ট মনের আমার কোনো কষ্ট নাই কারণ আমি আমি আমার ভাইকে বুঝিয়ে নিয়েছি আমি যে ভাই বাইছিলাম আসলে এই ভাই আর আমার রয়েছে না জি ভাই সব আপনারে আমার তরফ থেকে আমি আপনার হেল্প করব না আরে ভাই আমার হেল্প আপনার কাম না জানো ভাই সব আরে ভাই আমার হেল্প লাগতো না यार হেল্প লাগতো না কাম না জানো ভাই সব আপনি তাও তুমি করো আউ দফার আছে আর তিতা বিতা টাকা ইতা স্যার আমি বাটিয়া শেষ করলেছি আর তুমি 100 টাকা দিয়ে দিলেই আউ করো আউ দফার আছে আরে ভাই দেখছেন নি ভাই সব কোন হালতে তুমি ভাই সব আপনারে আমি টাকা 10,000 দিব নি আমি আপনারও জানো আজ কষ্ট করি আইছেন আপনি বউ কোন আমি আইরাম কর থাকি না রে ভাই না ভাই বউ সময় নাই ভাই যাই দাঁ আচ্ছা রে ভাই সব বউ আমি দেখি তোমার কি করা যায় আমার ভাই আমার ভাই আপনি শুনো না
তুমি বাইরে চিনলাই না বুঝছো নি যে ভাইয়ে তোমার লন্ডন ফাটাইলা জায়গা বেচছে ভাইয়ে লন্ডন দিলা তুমি কিন্তু মানুষের টেকা দেরাই এনডে 5000 হেনডে 10000 নিজর বাইরে দিরাই না আজ তোমার লগে বুঝা হরা আমি করে লিতাম সালামু আলাইকুম আলাইকুম ভাই কি যাও বসো ভালো আছো আছো নি এ ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক ভাই অদ্রি ও ভিনু দে শুভেচ্ছা দে শুভেচ্ছা তোমার ওই যে কালকে যাইও আমরা বাড়ি দিও দাও তুমি তোমার ইনশাআল্লাহ আমি যাইমু তুমিও যাইও আমরা বাড়ি বুঝছো নি স্টার দাও তোমার ও আল্লাহ হই গেল এবার দিন কে ফয়লা স্টার করতে আমার বাড়ি তোমার বাড়ি আমার ঘরে না কইরা না তোমার বাড়ি যাইতাম বা আচ্ছা তে যাইও বাড়ি আচ্ছা তো কই দিতে যাইতাও বাড়ি বাজার যাই তোরে যাও যাও আমার সব খালি লন্ডন গিন জান গেছে যাইতাও আপনারা আপনারা ওই জান ওই আমার তো আমি তো আইছি আমেরিকা থেকে বেশি দিন হইছে না পুরা দর খাতাল লই কই তো যাইবো না বাজার পরে বাজার পরে যাইবো না আইও যাই দি আউ দেখি না সব খালি মে বাড়ি দেখবি আইডি আমার 100 টাকা দিয়া বিদ যাই নি তো চাই আমি কি তার হকির ভাই লন্ডি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করবো আমেরিকান মেটা উচিত হইল ওই লো নানি কালা জি তোই লগে দু গাড়ি সরকুমারি লাগি কি বড় দুঃখ লাগলো আরে নইল হেতো ইতে যেটা করে রে খালি অভিশাপ দেই না খালি অভিশাপ দেই খালি ভাই লাগি অভিশাপ দিও না অভিশাপ দিতে পারে না আর অভিশাপ দেওয়া লাগছে না বা তোমার খানদানি তো এমনি আল্লাহ বরদাস করতা না কই এরে হলো এরে অভিশাপ দি তোরা দিতে আমার তো এটা অভিশাপ দিলে কিছু আল্লাহ লাগে যে জুই তো না বুঝছো নি তো বেটা যেটা করে এটা ঠিক করে এ ভাই পারে না আমার ভাই তুমি ফুলটা কইলো না এই আমার ইতে টাকা পয়সার দরকার নাই আমার টাকা পয়সা খাইতে দেব আমার তো একটু বাচ্চা কাচ্চা নাই যে বাচ্চা আছে তো আমি তার মুখে সে গেল আল্লাহ খাইন না রে বুঝলাম রে তোমার বুক আমরা বুঝলাম কি তা করবো এখন বাইরে বাড়ি তুই আইলাইন এ বাড়িতে আছে এ বাড়িতে আছে তো আমরা আসলাম এক দরকার রে তার লোকে সেই খুব শর্ত মানো খান্দানোটা মাতো পারবে না আমার হতে হাঁটা গিয়ে এখন আমার আরে মনে হলো যে দুঃখ দিলে যত দিন আমি না নিজেই বই যাচ্ছি না ওনার দুঃখ রে যাতা মারি গিয়ে মুকুট রাখে দিয়েছিলাম সেই না আমার হাঁটে গিয়ে ওনার দুঃখ ওর মনে হয়েছিল গেলে এখন ওই মানুষ গিয়ে হচ্ছে এটা 100 আমার লিল দে সিল্লা রাখেনি সিতা লন্ডনে সমকালী তোমার আদরের দেওর তার বাড়ির জমা ভরে আমি তারে দেখা করে আমার এখন কিতা কোনটা নিকেন তার বউরে করে একেবারে যেন 10টা টাকা দিয়ে বিদায় কর মাঝে বউ আইয়া হইল কিতা এর আমার ভাই যাও একজন বারো ইয়া দেখো আইয়া কয় ভাই সাহকে আমি সিটি মাঝে বলে 100 টাকা দিয়ে আমার আমি দিয়ে দিলে পয়সা খাইন দো না অফিস আপ দিও না বুঝছো না বউ তা বালা মানুষের ফুরিয়া আছে লাগি কিতা লাগি বললো বুঝছি তো খাইন্দো না অফিস অফ দিও না বুঝবা ঠিকও বুঝবা বুঝে দেখবা নি ওই বড় ভাই বড় ভাবে তো কইবা আমি তারে কোনো দিন ফোন বন্ধ করে দিনি না আমি আমার বুয়ার লাগান তারে বড় করলাম আমি তো বড় করছি আমরা সন্তান লাগানি আমরা বড় করছি আজ কইছে হে মানুষ আস্তে দিতে হে জিও করে টাকা পয়সা বাদ দিয়ে কিন্তু আমরা দে আন্দা দেখলে আমার কষ্ট লাগে খাইন্দো না না ঠিক হইল নি কইছে হ্যাঁ ঠিক কইছে ও না না কি দইছেন আনি লয়ে খালি জিল্লা যাই না হবে শুনি আইলাম না রে ভাই চিল্লাই গেল মনের মাঝে দুঃখ হচ্ছে দেখলাম তো লন্ডন ইন্ডানার বাড়ি আচ্ছা আইন ফাটাইছিলা তাহলে দেখো কি জানি কিছু টাকা ওরা দিতে পারে আচ্ছা গৌরী বাচ্চিয়া দেয় কিন্তু আমার সরকুমালি রে তার সকুচ লাগে না
সমকালি দেশ তো আইলা প্রত্যেক বছর আইন টেখাও বাটলা সমকালির একটা নাম ডাক আছে সমকালি লন্ডন টেখা তো বাটলাম আর বাটিও যাইমো আস্তা জিন্দগি হইলে আমার ভাই আমারে বুঝলাম হায় রে ভাই ভাইয়ে আমারে বুঝলাম না সমকালি লন্ডন নাকি আমি যে একলা একলা মাতরাম তুই যে কই গেলা আছো নি হায় রে হায় তাই না শুন কি নাই কোনো খবরও নাই জেলা ডাকরা আমি আছি নি লাগে যেমন আমি বাড়ি সাইলে গাঁত গেছি কি কিতা গেছো না তে কিতা আমি যে ইনো একলা একলা মাতরাম আমি যে না ইস্তার জোগাড় করা মুন্দালো ইস্তার তো ইনো দুইজন আর একজনের জোগাড় করতে হয় তো তা কিতা ইস্তার বইয়া তো তোমার তিন প্লেট লাগে এখন তিন প্লেট তো জোগাড় করতে হইব না নি আচ্ছা রোজা রাখলে তো ইস্তার করা লাগে ওখান তো তোমার মাথার মাঝে থাকতো না নি তোমাকে আপনা নাই নি মনে করো মাথা এই রে হায় তাই চা যাও এটা বাদ দাও তখন কই গিতা লাগি রাখছো ও গাড়ি ড্রাইভার আইছিল নি আইছে ড্রাইভার এটা টাকা দিয়ে গেছে আচ্ছা তে তারে কইছো নি যে আইন যাবা দে এই তো আমরা শপিং করে যাইতাই না ওই কইছে তারে বাদে আইতো না না গেলে ও তো দিন দিবা ওয়ালাইকুম সালাম ওকে মিদর শুভেচ্ছা আইও আইও রে বো আইছো ভালো হইছে আর আমার তো যাওয়ার টাইম হইছে রে ভালো দেখার দরকার নাই রে ভাই আসলে তাইন খান্দুন কিতার লাগে বুঝলাম না আমি টেকা দিম উকিলা ভাই তুমি তাই নিতা আমার পিছর জিনিস অপরান্তর জানাই না আমি আসলে আমার বহুত দুঃখ আছে আমার তান উপরে বহুত দুঃখ আছে আমি মানি আমার ভাই আমার লাগে কষ্ট করছেন আমার ভাই আমার লন্ডন ফাটাইছেন জায়গাও বেচছেন সব তো আমার মনে আছে কিন্তু কি ভাইয়ে ভাই আমার কষ্ট দিয়ে রাখে দিছেন কিটা তোমার কষ্ট দিলা তাই আমার কষ্টটা হইল আমি যে বিয়া করলাম আমি বিয়া তাই না আমারে করাইলা তাই নি বিয়ার মাঝে রাজি নাই জেনে আমার পছন্দর বিয়া যার কারণে তাই রাজি নাই তাই বিয়াত মত দিছেন না তাই না আমারে বার্তা কি বার করে দিলেইলা যাও বিয়ার কারণে বিয়ার কারণে আইজ আমি বার্তাকে বার হইয়া আইয়া ভাই ভাই আলাদা কথা হলো সমকালি ভাই তুমি যে কথা কইরা
তোমার বড় ভাইয়ে ছোটবেলা যখন তোমার আব্বা মারা গেল আমরা তো দেখলাম তোমার ছোট বড় ভাইয়ে আমার কাছে ধন সম্পদ সকলটা বেশি আর তোমার লন্ডন ভাড়াইছিল তো মনে আছে নি মনে আছে আমি তো অস্বীকার করতে না রে ভাই আমার লন্ডন পাইছে তার প্রতিদান তো ভাই আমি দিলাম মানে তুমি দেখো আইজ ভাইয়ের লগে যে আমার যে সম্পর্কটা গেল এই বিয়াটা কি গেল তাই তো তান আমার কিটা হাউস আছিল না ভাই আমারে বিয়া করাইতা ছোট ভাইয়ে যদি একটা ভুলও করে তো বড় ভাইয়ে তো এখান মনত দরতা না আসলা তুমি বালা কথা লন্ডন আমার দুঃখটা তুমি তাই মনে হয় বুঝছো না আসলে তাইন বুঝরা না ভাই কি দন তান বাপ বাদে তান একমাত্র ভাই ভাই লেখান মানুষ হয় না ভাই সাহ দেখো তুমি মাঝে দিয়ে আতারাইস না চাই নো মাঝে উচিত কথা হয় দিলে সেট করে উঠে আমি বুঝেছি আমার ভুল হয়েছে এখানে আমি বুঝতাম পারলাম এখন যে আমার কত বড় ভুল হয়েছে আমার বাইরে আমি লোক সারছি যে ভাই আমার লাগে অত কষ্ট করছে এই দুনিয়ার ভাই তোমরা আমার বাইরে গেছে আমার লইয়া যাও আমি সবটা বুঝছি আমি আর এই ভুল করতাম না তোমরা আমার বাইরে গেছে আমার লইয়া যাও আলহামদুলিল্লাহ তোমার গেছে বা বুঝলাম কি ওই যে সাদা মুরুগ মাংসে তো আনার মতো আর ক্ষমতা নাই সাদা মুরগি ওটাই নিমনে স্টার্ট তো করতে হবে আমরা করিব কিছু তো আল্লাহ যেটা তুইছেন ওটাও শুকরিয়া কেন তো বুঝলাম দুকা সাদা মুরগি আর গোল মাংস ওইটা হয়ে লাভ নাই আমরা কিছু তো যেটা আছে ওটা আমরা শুকরিয়া আল্লাহ মাহবুব এরে গোলাতে কি বাল্লা শুনতে পার করতাম পাল্লা বা শুনি নাও কি খেতে ও সরকো বলি ভাই আলাইকুম আসসালাম আলাইকুম তোমার বাইরে লই আইছি আমরা ভুল বলা বুঝতে পারছো ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আমি তোমার লগে ভুল হয়েছে ওই আমি তো কষ্ট করছো আমার লাগে না রে ভাই আমার ভুল হইছে আমি ভুল আমার ভুল হইছে আমি তোরে ভুল হইছে আমারে মাফ করে দিলাম না রে ভাই তুমি আমার কাছে মাফ করে দিবি তাহলে ছোট ভাই তান্দে মাফ করে দিলাম কা বলছো তাই তান ভুল বুঝতে পারছো বন্ধু আমি তো ভুল বুঝলাম বুঝছি আমার কথা এই যে আমার ভাই আমারে ভুল বুঝার কোনো কারণটা আমি দেখলাম না কিটা লাগে আমারে ভুল বুঝলার আমারে কিটা লাগে 8 10 বছর ধরে পড়ার লাগান তা গিয়ে করি আমারে আমার কুরে করে তোর দম বন্ধ হয়ে দিব না দম বন্ধ হইতে না ভাই সব তোমার লাগে আমি লন্ডন না রে ভাই আমার লাগে লন্ডন হয়েছে না এরে এই অন্য করে হাত না তোমরা খেলে উঠতে গেছে আমার দম বন্ধ হয়ে যাবে তোমরা আমার বাড়ি বলে ভাই তোমার মাফ করে দিতাম মানে তুই আমার খিতা
এরে তোমার ভাইয়ে এখন বল বুঝছেন বুঝিয়া নিজের বল বুঝিয়া তোমার বাড়িতে আইছো হইন তোমার এখন নিতা তুমি গান্ডে ফিরাইয়া দিও না তার কথা আমি রাখিল ও বুঝলে স্যার যাই তুই গান্ডার লোক আমি যাইবা মনতাই বাদ দিলা ওই যে তারা বন্ধ করছে আর কালকে এই আপনারা দিও ভাই এখানে মিলাই করতে করি লাগি আমরা সাইরাম তান্ডে লইয়া আইছি আমরা বুঝছেন নি আপনারা একটা মিলি যাও কা আপনি মনতাই জানি তো কা তুমি কইবা আইছি দিনে এক দিন ইতা পারে না রাখবুছা আমি জানি দেড় দিন মানুষের লাগে রাগ বিচা করতে পারে না আমি মনে করছিলাম সরকুমালির ঈদ নাই আপনারা মন থেকে সারি দিবা